গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে 4 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 7টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী আজ বিকেলেই প্রথম ধাপে 13 জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিরতিকালে মোট 50 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলও তাদের কারাগারে বন্দী কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। গাজায় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসার আগেই নতুন হুঁশিয়ারি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সাময়িকে বিরতি শেষে আবারও হামলা জোরদার করা হবে। যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রায় 15 মিনিট আগেও গাজায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছিল। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ভোরেও ইসরায়েলে গাজা থেকে আসা ছোট আগ্নেয়াস্ত্র ও মর্টারের গোলা ছোড়ার শব্দ শুনতে পাওয়া যায়। একই সাথে গাজার আকাশেও ড্রোন উড়ছিল। শুক্রবার মিশর থেকে গাজায় ত্রাণবাহী 200 ট্রাকের পাশাপাশি 1,40,000 লিটার জ্বালানি ও গ্যাস ভর্তি অন্তত 4টি লরি প্রবেশ করার কথা রয়েছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, গাজার যুদ্ধক্লান্ত 23 লাখ বাসিন্দার প্রয়োজনের তুলনায় এই ত্রাণ খুব কম। ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। গেল 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 14,000-এরও বেশি ফিলিস্তিনি। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।